1.18 সৌরবিকিরণের বিতরণ সোলার রেডিয়েশন ডিস্ট্রিবিউশন সূর্য হতে যে সকল সৌর শক্তি রশ্মি হচ্ছে বায়ুমণ্ডলে আপতিত হয়ে থাকে তাদের মধ্যে নিরুল্লিখিত তরঙ্গের বিকিরণ অন্যতম। এক্স রশ্মি হচ্ছে ল্যামডা ইজ লেস দেন হচ্ছে 50 ন্যানোমিটার, অতি বিকিরণ রশ্মি ইউভি হচ্ছে ল্যামডা যেগুলো 50 থেকে 400 ন্যানোমিটার, দৃশ্যমান আলো ফিজিবল লাইট হচ্ছে ল্যামডা যেগুলো 400 থেকে 700 ন্যানোমিটার, অবলিত রশ্মি IR ইজিকাল টু ল্যামডা যেগুলো 750 থেকে 10,000 ন্যানোমিটার। তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে ইউভিকে আবার কয়েক ভাগ ভাগ করা হয়ে থাকে, ইউভি সি, ইউভি বি, তারপরে হচ্ছে ইউভিএ। ইউভি সি হচ্ছে ল্যামডা যেগুলো 200 থেকে 280 ন্যানোমিটার হয়ে থাকে, তারপর হচ্ছে ইউভি বি হচ্ছে ল্যামডা যেগুলো 280 থেকে 320 ন্যানোমিটার হয়ে থাকে, এবং ইউভিএ যেগুলো হচ্ছে ল্যামডা যেগুলো 320 থেকে 400 হয়ে থাকে। এক্স রশ্মি এবং ইউভি রশ্মি বিশেষ করে ইউভি সি এবং ইউভি বি জীবমণ্ডলের জন্য বেশি ক্ষতিকর। এসব ক্ষতিকর রশ্মি ভূপৃষ্ঠে কখনো পৌঁছাতে পারে না, ভূপৃষ্ঠে পৌঁছানোর আগেই প্রাকৃতিক উপায়ে বায়ুমণ্ডল তা শোষণ করে নেয়। এক্স রশ্মি আয়নস্ফরে এবং ইউভি রশ্মি তার পৃথিবী স্তরে অক্সিজেন নাইট্রোজেন গ্যাস এবং স্ট্রেটোস্ফিয়ারে অক্সিজেন নাইট্রোজেন এবং ওজন দ্বারা শোষিত হয়। কেবলমাত্র দৃশ্যমান রশ্মি তাপীয় IR রশ্মি এবং প্রায় 10% ইউভি রশ্মি অপেক্ষাকৃত বেশি তরঙ্গের দৈর্ঘ্যের বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে তা আপতিত হয়। তবে বিশেষ প্রক্রিয়ায় ওজন স্তর ক্ষয় হওয়ার কারণে দ্বিতীয় অধ্যায় দ্রষ্টব্য বায়ুমণ্ডলে ক্ষতিকর স্বল্প তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রশ্মির আধিক্য দেখা দিয়েছে। সূর্য হতে আগত বিভিন্ন আলোকরশ্মির বিতরণ নিম্নরূপ। আয়নোস্ফিয়ারে সূর্য হতে এক্স রশ্মি এবং ইউভি ইজিকাল 120 থেকে 200 ন্যানোমিটার, অক্সিজেন অক্সাইড অন্তরা শোষণ ইউভি ইজিকাল 50 থেকে 120 হচ্ছে অক্সিজেন অক্সাইড এবং হচ্ছে নাইট্রাইড দ্বারা শোষণ হয়। স্ট্রেটোস্ফিয়ারে দৃশ্যমান আলো এবং IR ইউভি 50 থেকে 120 এবং অক্সিজেন অক্সাইড এবং নাইট্রাইড দ্বারা শোষণ নিতে হয়। ইউভিসি এবং ইউভিবি হচ্ছে ওজন দ্বারা শোষণ। ট্রপোস্ফিয়ার হচ্ছে ইউভিএ কম ক্ষতিকারক, এটা হচ্ছে ল্যামডা 320 থেকে 400 ন্যানোমিটার। ১.১৯ নিম্ন বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে বায়ু তাপমাত্রা, এয়ার টেম্পারেচার অফ ভেরিয়াস রিজন ইন লোয়ার অ্যাটমসফিয়ার। নিম্ন বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে বায়ু তাপমাত্রা আলোচনা করা হলো। ভূপৃষ্ঠে হতে ট্রপোস্ফিয়ারে উপরের দিকে তাপমাত্রা ক্রমশ কমতে থাকে এবং উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পেতে থাকে। ভূপৃষ্ঠ সংলগ্ন ট্রপোস্ফিয়ারে বায়ু তাপমাত্রা 250 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু হচ্ছে 15 কিলোমিটার উচ্চতায় বায়ু তাপমাত্রা কমে থাকে -40 ডিগ্রি সেলসিয়াস বা তার কম হয়ে থাকে। এই সমীক্ষার মধ্যে তাপমাত্রা পুনরায় কোনো পরিবর্তন ঘটে না। তারপর স্ট্রেটোস্ফিয়ারের স্তরে বায়ুর তাপমাত্রা পরিবর্তনে স্ট্রেটোস্ফিয়ারের তাপমাত্রা পরিবর্তনে বিপরীত হয়ে থাকে। স্তরে যত উপর দিকে উঠে যায় তাপমাত্রা তত কমতে থাকে। 50 কিলোমিটার বায়ু তাপমাত্রা বৃদ্ধি বন্ধ হয়ে যায়। এই উচ্চতায় -10 থেকে -10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। মেসোস্ফিয়ারের স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পেতে থাকে। 85 কিলোমিটার সর্বোচ্চ হ্রাস পায় যা -73 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। থার্মোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়তে থাকে। 1.২০ বায়ুমণ্ডলের গতিশীল সাম্যাবস্থা। বায়ুমণ্ডল এবং পৃথিবীর মূলত সমুদ্রের পানি, নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের অবিরাম বিনিময় ঘটে। জীব বা ভূ রাসায়নিক চক্রের উপাদান হিসেবে তার পাশে এই উপাদানগুলো বায়ুমণ্ডলে যতটা পরিমাণ বের হয় ঠিক ততটা পরিমাণ বায়ুমণ্ডলে প্রবেশ করে, ফলে বায়ুমণ্ডলের উপাদানগুলো পরিমাণ বজায় থাকে। এই ঘটনাকে গতিশীলতা কার্বন সাম্যাবস্থা বলা থাকে। কিন্তু মানুষের হস্তক্ষেপের ফলে কয়েকটি বিরল গ্যাস যেমন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রাক্স অক্সাইড, তারপর হচ্ছে SOx, CFC এবং হচ্ছে মিথেনের উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। প্রতি বছর মিথেনের ঘনত্ব 1% করে বৃদ্ধি পাচ্ছে। 1930 সালে বায়ুমণ্ডলে CFC ছিল না, কিন্তু আমেরিকার মোটর কোম্পানি CFC ব্যবহার করা হলে বায়ুমণ্ডলে CFC ধীরে ধীরে জমতে শুরু করেছে। 1.21 বায়ুমণ্ডলের বর্তমান অবস্থা, প্রেজেন্ট স্ট্যাটাস অফ অ্যাটমসফিয়ার, কারণ ও প্রভাব, কজ অ্যান্ড ইফেক্টস। বায়ুমণ্ডলের সার্বিক অবস্থা বা উৎকর্ষ ঠিক পূর্বের অবস্থা নেই। বিশ্বের বর্তমান জনসংখ্যা সংকটজনক সীমায় পৌঁছেছে। এই বিপুল জনসংখ্যা এবং খাদ্য বাসস্থান সমস্যার সমাধানে বায়ুমণ্ডল তথা পরিবেশকে উপেক্ষা করে শিল্পের প্রসার ঘটেছে, বন জঙ্গল ধ্বংস হচ্ছে, কৃষি সম্পদতি আমূল পরিবর্তন ঘটছে, তার ফলে মানুষের বেঁচে থাকার জন্য যে বিশুদ্ধ বায়ুর প্রয়োজন তা ক্রমশ দূষিত হচ্ছে। এই অবস্থায় বায়ুমণ্ডল সম্পর্কিত যেসব পরিবেশগত সমস্যা উদ্ভব হয়েছে সেগুলোর কারণ এবং প্রভাব সংক্ষেপে বর্ণনা করা হলো। একা কার্বন ডাইঅক্সাইড গঠিত বায়ু দূষণ। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের স্বাভাবিক পরিমাণ 0.03% বজায় রাখা জীবজগতের অস্তিত্বের জন্য খুবই প্রয়োজন, এবং একই পরিমাণ বজায় রাখা থাকে কার্বন চক্রের স্বাভাবিক আবর্তনের মাধ্যমে। কার্বন জীবদেহের একে অপরিহার্য, তার হচ্ছে সার্বজনীন মৌলিক পদার্থ। বায়ুমণ্ডল থেকে উদ্ভিদ কার্বন আবদ্ধ করে চলা সংশ্লেষণের মাধ্যমে এবং উদ্ভিদ থেকে কার্বন জৈব খাদ্যের মাধ্যমে প্রাণ দিয়ে সঞ্চালিত হয়।
আবার প্রাণী শ্বসন এবং হচ্ছে মূলত কার্বন সমৃদ্ধ চিপা পরে উদ্ভিদ এবং হচ্ছে প্রাণী উভয়ের মাধ্যমে কার্বন বায়ুমণ্ডলে ফিরে যায়। বায়ুমণ্ডলে কার্বন সংযোজন এবং হচ্ছে বিয়োজন নির্ভর করে হচ্ছে উদ্ভিদ এবং হচ্ছে প্রাণী সুষম আন্তঃক্রিয়ার উপর। কিন্তু মানুষের অদূরদর্শী ক্রিয়াকলাপের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, কারণ একদিকে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের হ্রাসকারী অরণ্য বাধাহীন ধ্বংস করছে, অপরদিকে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের সংযোজনকারী জীবাশ্ম জ্বালানি কয়লা পেট্রোলিয়াম প্রভৃতি যথেচ্ছ ব্যবহার করছে। দেখা গেছে 1874 থেকে 2007 খ্রিস্টাব্দ পর্যন্ত বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 29% বেড়ে গেছে। বর্তমানে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধি দাঁড়িয়েছে হচ্ছে 372 পার্টস পার মিলিয়ন এ। এ তার ফলে শুধু মানুষ নয়, সমগ্র জীব পরিবেশ এবং সজীব পরিবেশের অবৈধ ক্ষতি হচ্ছে। 2. পৃথিবীর উষ্ণীকরণ, গ্লোবাল ওয়ার্মিং। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড প্রধান গ্রিন হাউস গ্যাস, মিথেন, যদিও বাষ্প, নাইট্রাস অক্সাইড এবং ক্লোরোফ্লোরোকার্বন প্রভৃতি গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি ঘটে। পৃথিবী ক্রমশ উত্তপ্ত হচ্ছে দূষণজনিত কারণে। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বর্তমানে দ্বিগুণ হারে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়বে হচ্ছে 3.6 ডিগ্রি সেলসিয়াস। গড় তাপমাত্রা বাড়লে হিমবাহ, গ্লেসিয়ার এবং মেরু অঞ্চলের তুষার আচ্ছাদন পোলার আইস গলতে শুরু করবে, ফলে সমুদ্রপৃষ্ঠ এবং সাগরাঙ্ক সি লেভেল কয়েক মিটার বেড়ে যাবে এবং পৃথিবীর সমুদ্র উপকূলবর্তী ভিত্তিক জনবসতি গ্রাম শহর সমুদ্র চলে প্লাবিত হবে। 3. এসিড বৃষ্টি, এসিড রেন। বৃষ্টি তুষারপাত এবং হচ্ছে শিশির অধক্ষেপণে শিশু পিএইচের মাত্রা যদি স্বাভাবিক অম্ল মাত্রার তুলনায় কম হয়, পিএইচে 5.6 কম, তখন এই অধক্ষেপণকে এসিড বৃষ্টি বলা হয়ে থাকে। পানীয় জলে এসিডের পরিমাণ বৃদ্ধির ফলে শুধুমাত্র মানুষ প্রাণী স্বাস্থ্যের ক্ষতি হয় না, মৃত্তিকার অনুর্বর ফসল উৎপাদন হ্রাস পায়। অজীব সম্পদ যেমন অট্টালিকা, স্মৃতিস্তম্ভ, বিভিন্ন ধাতব গঠন হয়ে যায়। পরিবেশের এই অম্লকরণের মূল কারণ কিন্তু মানুষ। কলকারখানা যেমনি প্রতিনিয়ত যেভাবে বিপুল পরিমাণ সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড বায়ুমণ্ডলে মেশে, সেগুলো বায়ুর আর্দ্রতার কারণে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। উক্ত অ্যাসিড দ্বয় বৃষ্টি এবং তুষারপাতের মাধ্যমে স্থলে এবং জলে অধিকৃত হয়। 4. ওজন স্তরের হ্রাস, ওজন লেয়ার ডিপ্লেশন। বিশ্বব্যাপী ফ্রেন গ্যাসের মাধ্যমে সিএফসি অবাধ্য ব্যবহারের ফলে বায়ুমণ্ডলের ক্লোরিনের ঘনত্ব হচ্ছে 3.5 পার্টস পার বিলিয়ন নিম্ন, বায়ুমণ্ডলের স্বাভাবিক পরিমাণ হচ্ছে 0.6 পার্টস পার বিলিয়ন, 6 গুণ বেশি। যেহেতু ক্লোরিন ওজন বিয়োজনের একটি ধনাত্মক অনুঘটক, তাই ক্লোরিন অনুঘটক পদ্ধতিতে সমগ্র বিশ্বের স্ট্রেটোস্ফেরিককে ওজন ক্রমশ পাতলা হচ্ছে। ওজন স্তরের তার হচ্ছে বায়ুমণ্ডলীয় স্থিতিকরণের মাধ্যমে একটি মাধ্যম প্রধান ঘটনা। ওজন স্তরের রাশিয়ায় পরিবেশের সংকটের মূল কারণ হচ্ছে পৃথিবী পৃষ্ঠে ক্ষতিকারক ইউভরশির মারণ প্রভাব অধীন অ্যান্টার্কটিকা ওজন স্তরের বৃহৎ ছিদ্রের উপস্থিতি আমাদের ভাবিয়ে তুলছে। 5. বায়ুদূষণ, এয়ার পলিউশন। উপরিক্ত সংকট বৃদ্ধি রেখে বায়ুর অন্যান্য উপাদান গ্যাস যেমন যথা নাইট্রোজেন সম্বন্ধহীন বা এবং বহিরাগত বস্তু, ফরেন কনস্টিটিউটেন্টস যথা কাল এস, সিলিকা, অ্যাসবেস্ট প্রভৃতির উপস্থিতি এবং পরিমাণ বৃদ্ধির ফলে তার হচ্ছে বায়ুর শুদ্ধতা এবং জীবজগতের সঙ্গে বায়ুর আন্তঃক্রিয়া বিপন্ন হচ্ছে। বায়ুমণ্ডলে এই সামগ্রিক অবস্থাকে বায়ুদূষণ এয়ার পলিউশন বলা হয়। 1.22 জীবমণ্ডলের অন্তঃসংযোগ, ইন্টারকানেকশন অফ বায়োস্ফিয়ার। জীবমণ্ডলে সজীব উপাদানের জীবকোষীর সঙ্গে পুরোপুরি বিশ্বের বায়ুমণ্ডল অসমণ্ডল, বায়ুমণ্ডলের বস্তু এবং হচ্ছে শক্তি অবিরাম মিথস্ক্রিয়া করে। সেক্ষেত্রে জীব কেবল বায়ুমণ্ডলে অসমণ্ডল এবং বায়ুমণ্ডলের পুরোপুরি বিশ্বের সঙ্গে মিথস্ক্রিয়া করে বাঁচাতে পারে না। জীবের অস্তিত্ব রক্ষার জন্য সমগ্র জৈব মণ্ডলে পুরোপুরি বিশ্বের সঙ্গে জীবের আন্তঃক্রিয়া জরুরি। প্রতিটি জীবমণ্ডল পরস্পরের পরিপূরক হয়ে থাকে, যেমন হচ্ছে উদ্ভিদ মিথিকা থেকে পুষ্টি পদার্থ, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, ক্যালসিয়াম, বায়ুমণ্ডল থেকে জল, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন প্রভৃতি বৃদ্ধি এবং বংশ বিস্তারের জন্য সংগ্রহ করে। অনুরূপভাবে মানুষ বায়ুমণ্ডলে অক্সিজেন ভারীমণ্ডলের জল এবং হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষভাবে অসমণ্ডলের উপর নির্ভরশীল। অর্থাৎ জীবের বাঁচার জন্য ভারী বায়ু এবং অসমণ্ডলের জন্য আন্তঃক্রিয়া এবং অন্তঃসংযোগ জুড়ে একথা বলা যায় যে জীবজগৎ ভূস্তর এবং মৃত্তিক লিথোস্ফিয়ার বা অ্যাটমোস্ফিয়ার এবং হচ্ছে এবং জল হাইড্রোস্ফিয়ার প্রতিচ্ছেদ অংশ ইন্টারসেক্টেড এরিয়া বসবাস করে। বায়ু জীবমণ্ডল জীব ভৌত পরিবেশ, আবার জীব থেকে হচ্ছে ভৌত পরিবেশ এবং জীব অসম জীবমণ্ডল ভৌত পরিবেশ এবং জীব ভারী জীবমণ্ডল। চিত্র জীবমণ্ডলের আন্তঃসংযোগ দেখানো হয়েছে। বি আলোক সালোক সংশ্লেষণ উদ্ভিদ এবং শ্বসন উদ্ভিদ এবং প্রাণী পদ্ধতি। জীবমণ্ডলের আন্তঃসংযোগ অবধির প্রধান উপায় উদ্ভিদের সালোক সংশ্লেষণ পদ্ধতিতে সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে পানি সহযোগে গ্লুকোজ এবং অক্সিজেন উৎপন্ন করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উৎপন্ন অক্সিজেন উদ্ভিদ এবং প্রাণী শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপাদনের কাজে লাগে। প্রাণী শ্বসন প্রক্রিয়ার জন্য কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া পুনরায় ব্যবহৃত হয়। এর উপর সালোক সংশ্লেষণ এবং শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে জীবমণ্ডলের আন্তঃসংযোগ সাহায্য করে। ছয়ানো কার্বন ডাইঅক্সাইড এবং ছয়ানো পানি সূর্যালোক এবং সালোক সংশ্লেষণের মাধ্যমে হচ্ছে গ্লুকোজ এবং হচ্ছে ছয়ানো অক্সিজেন উৎপন্ন করে। ছয়ানো কার্বন ডাইঅক্সাইড ছয়ানো পানি শোষণের মাধ্যমে শক্তি উৎপন্ন করে হচ্ছে ছয়ানো অক্সিজেন এবং গ্লুকোজ উৎপন্ন করে। চিত্র সালোক সংশ্লেষণের শোষণ চক্র দেখানো হয়েছে।